মাই টিভির সাথে এতক্ষণ থাকার জন্য আপনাদের সবাইকে মোবারকবাদ আমরা সেই শুনছিলাম ইরাকের সেই খসরুর কেসরার সেই রাজমুকুট হারিয়ে যাওয়ার ঘটনা কেসরার রাজমুকুটের সেখানে স্বর্ণরূপ একজন গরিব স্বর্ণ ব্যবহার করতে পারত নিতে পারত কিন্তু তা তিনি দেন নাই কারণ করিম সাল্লাহ আলি ওয়াসাল্লাম বলেছেন ইমানা লিমাল্লা আমানা তালা ওই ব্যক্তির ইমান নাই যে ব্যক্তির আমানতদারি নাই আমরা দেখি কি গরিবের সম্পদের উপরে অনেক সময় মানুষের লুলুপ দৃষ্টি পড়ে অনেক সময় ধনীরাও কিন্তু গরিবের সম্পদ গোপনে কেড়ে নেয় এই জন্যই নবী করিম সাল্লাহ সাল্লাম বলছেন ইজা ফালত উম্মতি খামসা আসলতা খাসলাতান হাল্লা বিহাল বালা কোনো সমাজের মধ্যে যখন পনেরোটি কাজ চালু হবে তখন ওই সমাজে আল্লাহর পক্ষ থেকে গজব পড়তেই থাকবে তসবির তসবি আপনারা জানেন যেটাতে আল্লাহ আল্লাহ জিকির করা হয় তসবির দানা একটা তসবিতে একশো দানা থাকে